ও ডক্টর শান্তি স্বরূপ বিশ্বাস, আবহ সৌজন্য ও শব্দ মিশ্রণ ব্রতজি, সমস্ত অনুষ্ঠানটার নৃত্য পরিচালনা ও পরিকল্পনা রূপায়ণে সায়ন্তনী সান্না, ইচ্ছে জানা সংস্থার তার আজকের নিবেদন আগমনী সুরের ধারায়। আবহমান কাল থেকে শারদীয়া পুজোর ভালোবেগে আমরা প্লাবিত হয়ে রই, যার বর্ণনা শরৎকাল, আকাশে সাদা খণ্ড খণ্ড মেঘ, খাল বিলের ধারে ধারে মাঠে ঘাটে কাশফুলের সাদা ঢেউ, মনের ভেতর আগমনের আনন্দ বার্তা এনে দেয়। পুজো আসছে, এই বার্তায় শিশু থেকে বয়স্ক সকলকে এক উচ্ছ্বাসে আবেশ প্লাবিত করে তোলে। শিশুরা পড়ার পাঠ ছেড়ে ছুটে বেরিয়ে যেতে চায় মণ্ডপে মণ্ডপে ঠাকুর গড়ার আনন্দ। সব পাঠশালার ঘরে বন্দি বাড়ির পাঠ চালাতে উমড় ঠাকুর গড়ে মন বসে দিয়া আহা চন্ডী তলায় বাদ্যি বাজে ঠাকুর গুর নাদিনা তাদিনা তাদিনা ঠাকুর গুর 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 তাক একে দুই একে দুই সময় পাঠশালার এই পা গুরু মশাই বসে আছেন চশমাটি আচ্ছা কে জানে এতক্ষণে হয়তো মায়ের মুখ হলো রং করা আনবো না ওই ছেলেরা সব পাটনা এবার পড়া বসে নয়া আহা চন্ডী তলায় ঠাকের আওয়াজ মিষ্টি মধুর নাদিনা তাত্তাদিনা তাত্তাদিনা তাকুর পুরুর পুরুর তাক এক একে এক একে দুই তিন একে তিন তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ভুল হয়ে যায় পুঁথির পড়ায় মন মানে না বস পড়ার কথা ভাবলে চোখে জল পরে টসটস কি জানি এবার বোধ হয় সিংহরাজের কেশর দিল জুড়ে অসুর বোধ হয় ফুরিয়ে গেছে কোষের পেটটি ফুড়ে মন মানে নায়া আহা কতক্ষণে যাবে যে সব দেখবে ঠাকুর দিনা তাত্তাদিনা তাত্তাদিনা ঠাকুর গুরুর গুরুর তাক এক একে এক দুই একে দুই নামতা পড়ে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে বন্দি বাড়ির পাঠ চালাতে কুমড় ঠাকুর গড়ে কোন বসে কিয়া আহা চন্ডী তলায় বাদ্যি বাজে ঠাকুর গুরু হাদিনা তাত্তাদিনা তাত্তাদিনা ঠাকুর গুরু গুরু তাক অবশেষে আমাদের বহু কাঙ্ক্ষিত মহালয়ার ভোগ পুজো পূর্ণ আবেগানুভূতি আকাশে বাতাসে ছড়িয়ে জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা বা